ভারতে ভয়াবহ করোনা সতর্ক আমেরিকা। করোনা পরিস্থিতিতে এখন কেউ ভারতে যাবেন না। নাগরিকদের উদ্দেশ্যে পরামর্শ মার্কিন প্রশাসনের। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁরাও এখন ভারতে যাবেন না। নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা বাইডেন প্রশাসনের। করোনা পরিস্থিতিতে এখন কেউ ভারতে যাবেন না। নাগরিকদের উদ্দেশ্যে পরামর্শ মার্কিন প্রশাসনের। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁরাও এখন ভারতে যাবেন না। নাগরিকদের উদ্দেশ্যে এমনই সতর্কবার্তা জারি করেছে বাইডেন প্রশাসন। একে প্রচণ্ড গরম, তার উপর ভয়াবহ করোনা। এই পরিস্থিতিতে আজ থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। এগিয়ে আনা হলো গরমের ছুটি। স্কুলে আসতে হবে না শিক্ষকদেরও, সিদ্ধান্ত রাজ্য সরকারের। গত এক বছর ধরে বন্ধুর পাশে বসা নেই, টিফিন ভাগ করে খাওয়া নেই, স্কুলের মাঠে হুড়োহুড়ি নেই, খাতার পেছনে কাটাকুটি খেলা নেই। একটা গোটা বছর শৈশব থেকে হারিয়ে গেছে স্কুল জীবন, যার জন্য এত কিছু। সেই করোনা দ্বিতীয় দফায় ভারতে ভয়ঙ্কর হয়ে আছড়ে পড়েছে। নজিরবিহীনভাবে দেশে এবার দৈনিক সংক্রমণ 3 লক্ষ ছুঁইছুঁই। যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে একদিনে মৃত্যু 1,500 ছাড়িয়ে গেছে। রাজ্যেও দৈনিক আক্রান্তের সংখ্যা ভয়ঙ্করভাবে 10,000-এর দিকে পা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ফের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচণ্ড গরম ও বর্তমান পরিস্থিতির জেরে এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি। মঙ্গলবার থেকেই বন্ধ স্কুল। স্কুলে যেতে হবে না শিক্ষক শিক্ষিকাদেরও। সব দিক বিবেচনা করে গ্রীষ্মের ছুটি আগিয়ে এনে আগামী কাল থেকে গ্রীষ্মের ছুটি বিদ্যালয়গুলিতে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত তা গ্রীষ্মকালীন ছুটি হিসেবে গণ্য করা হবে। করোনা আবহে দীর্ঘ 11 মাস বন্ধ থাকার পর গত 12ই ফেব্রুয়ারি রাজ্যে স্কুল খোলে। শুধুমাত্র 9ম থেকে 12ম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে শুরু হয় সশরীরে ক্লাস। এরই মধ্যে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পড়ুয়াদের উপস্থিতি কমতে থাকে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর 24শে মে থেকে 3রা জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনল শিক্ষা দফতর। এবছর 1লা জুন মাধ্যমিক ও 15ই জুন উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা। সে ব্যাপারে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই CBSE-র 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করেছে কেন্দ্র। স্থগিত করা হয়েছে 12ম শ্রেণীর পরীক্ষা। বেলাগাম সংক্রমণের জেরে পিছিয়ে গেছে ICSE এবং ISC পরীক্ষা। বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে 10ম শ্রেণীর ICSE পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে 12ম শ্রেণীর ISC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। জুনের প্রথম সপ্তাহে পরীক্ষার নতুন সূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। করোনাকালে স্থগিত হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।